আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপি জামান। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ খুব মজার আলুর একটা স্ন্যাক আইটেম নিয়ে এসেছি আপনাদের জন্য। আলু এমন একটা খাবার যেটা সবারই পছন্দ, আর এই আলু সবার ঘরে ঘরে অ্যাভেলেবেল বলে খুব সহজে বিকেলের নাস্তা কিংবা অতিথি আপ্যায়নে আলুর কিন্তু কোনো বিকল্প নেই। তো চলুন এই মুচমুচে আলু ভাজাটা কীভাবে করা যায় দেখে নিই। আমি এখানে দুটো বড় বড় আলু চোকা ছাড়িয়ে নিয়েছি। এবারে আলুর কাটাটা একটু খেয়াল করে দেখতে হবে। প্রথমে দুই পাশের চোখা দিকগুলো কেটে নিলাম। এবারে আলুটাকে সমান তিন ভাগ করে নিচ্ছি। ঠিক এরকম মোটা মোটা পিস হবে। এবার একটা পিসের একদিকে ছুরি দিয়ে যতটা চিকন করে পারা যায় কেটে নিচ্ছি। ছুরিটা আমি আলুর অর্ধেকের চেয়ে একটু বেশি ডিপ করে কাটছি। খেয়াল রাখতে হবে একদম নিচ পর্যন্ত পুরো আলুটা যেন কেটে না যায়, তাহলে কিন্তু আলুর টুকরোটা দুই ভাগ হয়ে যাবে। একটু খেয়াল করে কাটলে আসলে কঠিন কিছু না। কাছে নিয়ে দেখাচ্ছি, কাটাটা ঠিক এরকম হবে। এবার আলুর পিসটা উল্টো করে নিয়ে আমি সোজা সোজা কাটছি না, একটু কোনাকুনি করে একইভাবে চিকন করে কেটে নিচ্ছি। এবং এবারেও ছুরিটা সম্পূর্ণ ডিপ না করে অর্ধেকের চেয়ে একটু বেশি ডিপ করে কেটে নিচ্ছি। দেখুন আলুর দুই পাশটা কাটার পর ঠিক এমনটাই হবে। সব আলু কাটা হয়ে গেলে এগুলোকে লবণ পানিতে কিছুক্ষণ ডুবিয়ে রাখতে হবে। এতে করে আলুর কালচে রঙটা ধরবে না, আর আলুর যে একটা কষ সেটাও পানির সাথে বের হয়ে যাবে। এবারে আমি একটা ব্যাটার তৈরি করব। এর জন্য হাফ কাপ চালের গুঁড়ো নিয়েছি। এর সাথে মশলা দিব 1/4 চামচ আদা রসুন বাটা, 1/4 চামচ শুকনো মরিচ গুঁড়া, 1/4 চামচ হলুদ গুঁড়া, 1/4 চামচ ভাজা জিরার গুঁড়া আর 1/2 চা চামচ লবণ। চালের গুঁড়ার সাথে সব মশলা মিশিয়ে নিচ্ছি। সব একসাথে মিশিয়ে নিয়ে অল্প অল্প পানি দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে। একবারে পানি দিচ্ছি না, অল্প অল্প করে দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিচ্ছি। ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে। এবার কেটে রাখা আলুর একটা একটা করে পিস নিয়ে ব্যাটার মেখে নিচ্ছি। আস্তে আস্তে যতটা সম্ভব ভেতরে ব্যাটার ঢুকিয়ে মেখে নিতে হবে।
সবগুলো পিস এভাবে মেখে নিলাম। এবার ভাজার পালা। পুরো ডুবো তেলে না ভাজলেও তেলের পরিমাণটা একটু বেশি নিতে হবে, যেন আলুগুলোর বেশিরভাগ অংশই তেলে ডুবে যায়। চুলোর আঁচটা মাঝামাঝি ফ্লেমে রেখে আমি ভাজবো। এটা ঢেকে ঢেকেই ভাজবো, কারণ আলুর টুকরোগুলো বেশ মোটা বলে বেশি আঁচে ভাজলে এর ভেতরের অংশটা কাঁচা থেকে যেতে পারে, তাই একটু সময় নিয়েই ভাজতে হবে। ঢেকে দিলাম, এক পাশটা হয়ে গেলে আবার উল্টে দিচ্ছি। আলুর দুই পাশটা সম্পূর্ণ গোল্ডেন কালার হয়ে গেলে আমি উঠিয়ে নিব। এবারে আমার ভাজা হয়ে গিয়েছে, দেখুন কি সুন্দর গোল্ডেন একটা কালার চলে এসেছে। তেল ঝরিয়ে প্রত্যেকটা আলুর টুকরো আমি উঠিয়ে নিচ্ছি এবং একটা টিস্যুর উপরে রাখছি, এতে আলুর গায়ে লেগে থাকা অবশিষ্ট তেলগুলো টিস্যুতে শুষে নিবে। হয়ে গেল আমার দারুণ মজার মুচমুচে আলু ভাজা বা ক্রিস্পি পটেটো ফ্রাই। আমি তো প্রায় প্রায় এটা করে খাই, আমার ভীষণ পছন্দের, আর তাই আমি চাই আমার এই পছন্দের খাবারটা আপনারাও ট্রাই করুন, আপনারাও এনজয় করুন। তো আজ তাহলে চলি, আবার ইনশাল্লাহ আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ।